দাদা আগে কিন্তু আপনাকে বলে যেতেই হবে যে কত মিনিটের ভিডিও ভাইরাল যায়, এবং তার সঙ্গে বলতে হবে যে আমাদের কত নম্বর ভিডিও ভাইরাল যাবে, এটা কিন্তু আজকে আমাদেরকে বলে যেতেই হবে। হ্যাঁ ভাই, আজকে কিন্তু তোমাকে বলতে হবে যে আমাদের কত নম্বর ভিডিও ভাইরাল যাবে, আর তার সঙ্গে বলতে হবে আমরা ক মিনিটে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল যাবে, আজকে কিন্তু তোমাকে বলে যেতেই হবে ভাই। দেখো তোমরা যখন এত করেই বলছো, তোমাদেরকে বলি শোনো, ইউটিউবের কোনো কোথাও কোনো গাইডলাইন্সে বা কোথাও কিন্তু লেখা নাই যে তোমার কত নম্বর ভিডিও ভাইরাল যাবে বা তুমি ক মিনিটে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা তোমার ভাইরাল যাবে। এটা একটা নেগেটিভ ধারণা বা কুসংস্কার বলতে পারো, তোমাদের মাথায় একটা নেগেটিভ ধারণা বসে থাকে যে না, 8 মিনিটে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল যাবে বা 8 নম্বর ভিডিওটা আমার ভাইরাল যেতে পারে। ইউটিউবে কিন্তু কোথাও লেখা নাই, তোমাদের এটা হচ্ছে একটা নেগেটিভ ধারণা, পুরো ক্লিয়ার করে দিলাম। কোনো ইউটিউবার তোমাদের বলতে পারবে না যে তোমার কত নম্বর ভিডিও ভাইরাল যাবে বা ক মিনিটের ভিডিও করলে সেই ভিডিওটা তোমার ভাইরাল যাবে। কোনো বড় ইউটিউবার, যত বড় ইউটিউবারই আসুক না কেন, কেউ কিন্তু তোমাদের বলতে পারবে না। দেখো ভিডিও ভাইরালের পেছনে কিন্তু এগুলো কোনো কিছুই ম্যাটার করে না, ম্যাটার করে শুধু দুটো জিনিস, একটা হচ্ছে তোমার ভিডিও থাম্বনেল আর একটা হচ্ছে তোমার অডিয়েন্স রিটেনশন, মানে তোমার ভিডিওটা তোমার ভিউয়ার্সরা কতক্ষণ ধরে দেখছে, স্কিপ করে করে দেখছে, ছেড়ে চলে যাচ্ছে, সেইগুলো কিন্তু তোমার ম্যাটার করে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যখন তোমার ভিডিওটা আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে যাবে, সেখানে দেখবে তোমাদের ভিউস লেখা থাকবে, তারপরে লেখা থাকবে দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু ডেট, তোমার ওই ইমপ্রেশন ক্লিক থ্রু ডেট যত বেশি থাকবে তত কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে হচ্ছে তোমার থাম্বনেলটা, তোমার থাম্বনেল যত ভালো হবে, যত তোমার ফুল এইচডি কোয়ালিটিতে হবে, পরিষ্কার বোঝা যাবে, তত কিন্তু অডিয়েন্সটা তোমার ক্লিক করবে। ঠিক আছে, তুমি তোমার দিক থেকেই দেখো, তুমি যখন ইউটিউবটা ওপেন করো, কোন ভিডিওটা প্রেস করো, উপর দিয়ে স্ক্রল করতে করতে যে ভিডিওটা থাম্বনেলটা বেশ অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে, সেই ভিডিওটাই কিন্তু তুমি ক্লিক করো। ঠিক সেই রকমই তোমার ভিডিওটা কখন ক্লিক করবে, যখন তোমার থাম্বনেলটা ভালো পরিষ্কার বোঝা যাবে, ঠিক আছে, যেটা চাইছে সেটা যদি থাম্বনেলের মধ্যে ফুটে ওঠে ফুল এইচডির মতো, তখন কিন্তু সবাই কিন্তু তোমার ওই ভিডিওটা ক্লিক করবে। তাই 1 নম্বর হচ্ছে তোমার ভিডিও ভাইরালের পেছনে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি করতে হবে, আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তখনই বেশি হবে যখন তোমার থাম্বনেলটা ভালো পরিষ্কার হবে এইচডি কোয়ালিটিতে। তাই 1 নম্বর তোমরা থাম্বনেলটা ভালো করো, আর 2 নম্বর হচ্ছে তোমার অডিয়েন্স রিটেনশন, মানে তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তোমার অডিয়েন্স তোমার ভিডিওটা কতক্ষণ দেখছে। তুমি যদি সেই রকম ভিডিও না করতে পারো, অডিয়েন্সটা কিন্তু বোর ফিল হয়, তখন কিন্তু স্কিপ করে চলে যাবে, ভিডিওটা আর দেখবে না, ভিডিওটার মধ্যে মশলাদার কিছু কিন্তু তোমাকে থাকতে হবে। তাই তোমাদেরকে এমনভাবে ভিডিও করতে হবে যেন কোনো অডিয়েন্স তোমার ভিডিওটা প্রেস করার পর যেন স্কিপ করে না দেখে, আর যেন ছেড়ে না চলে যায়, যেন বোর ফিল না হয়। ঠিক আছে, তুমি এন্টারটেনমেন্ট ভিডিও করছো, তুমি কোনো কিছু শেখাচ্ছ, ঠিক আছে, যেন সেটা ভালোভাবে শিখতে পারে, ভালোভাবে যেন অডিয়েন্সরা এন্টারটেনমেন্ট হতে পারে, সেই রকম ভিডিও করো। দেখো প্রত্যেক ক্যাটাগরি চ্যানেলে কিন্তু বড় বড় ইউটিউবার আছে, সেই সব ইউটিউবারদেরকে দেখো, তাদের কপি করতে আমি বলছি না, তাদের দেখে শেখো যে তারা কীভাবে অডিয়েন্সকে ধরে রাখছে, ঠিক আছে, সেইভাবে ভিডিও করো, তাহলেই দেখো তোমরা আস্তে আস্তে ইউটিউবে সাকসেস পাবে, এবং আস্তে আস্তে তোমার ভিডিওগুলো দেখো আস্তে আস্তে ভিউজ বাড়বে। যখনই একটা ভিডিও বেশি ভিউজ বাড়বে, তখনই দেখবে তোমাদের সেই ভিডিওটা ভাইরালের পথে চলে যাবে। তাই বন্ধুরা, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল যে একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তুমি ক মিনিটে ভিডিও আপলোড করছো সেটা ম্যাটার করে না, আর তোমার কত নম্বরে ভিডিও ভাইরাল হবে সেটাও কিন্তু ম্যাটার করে না। কিন্তু তোমাদের একটা আমি আইডিয়া দিতে পারি, ঠিক আছে, তোমার কত নম্বর ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু তোমাকে বলবো যে তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো বা তোমার যদি ভিউস এখন কম আসছে, তোমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, তুমি এখনও সেই রকম ভালো থাম্বনেল বানাতে পারছো না, তাহলে তুমি ভিডিও লেন্থটা একটু কম রাখো। কারণ দেখো তুমি এখন নতুন, তুমি সেইভাবে কিন্তু অডিয়েন্সকে ধরে রাখতে পারবে না, সেই কারণে তুমি ভিডিও লেন্থটা যত ছোট করবে তত কিন্তু তোমার অডিয়েন্সটা সেই ভিডিওটাই থাকবে। তুমি ধরো তুমি নতুন ইউটিউবে এসেছো, সেরকম তোমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, থাম্বনেল ভালো নয়, ঠিক আছে, সেরকম ভিউস আসে না এখন সেরকম তোমার ভিডিওতে, তুমি সেই পজিশনে দাঁড়িয়ে তুমি যদি 8 মিনিটের 12 মিনিটের ভিডিও বানাও, তোমার অডিয়েন্সরা তোমার ভিউজরা কি তোমার ভিডিও ফুল দেখবে? 50%ও দেখবে না, 1 মিনিট দেখবে নাকি সেটাও সন্দেহ। সেই কারণে যখনই মানে ইউটিউব প্রথমে তোমার ভিডিওটা আপলোড করার পরেই ইমপ্রেশন পাঠায়, কজন সেই ভিডিওটা ক্লিক করছে এবং কতক্ষণ ধরে তোমার ভিডিওটা দেখছে, সেই হিসাবে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, নতুন দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে। তাই তোমার যদি 5 জন তোমার যদি ভিডিওটা ক্লিক করে, 5 জনের যদি তোমার 50% যদি তোমার ভিডিওটা না দেখে, তখন কিন্তু ভিডিওটা সেই জায়গাতেই থেমে যাবে। তাই বলবো ভিডিও লেন্থটা একটু কম করবে, নতুন যাদের চ্যানেলে ভিউস কম আসে, ঠিক আছে, 4 মিনিটের 2 মিনিটের 3 মিনিটের ভিডিও বানাও, ঠিক আছে, তাহলে কী হবে, তোমার কিন্তু 50%-এর উপর তোমার অডিয়েন্সটা কিন্তু দেখবে। তুমি যদি ভালো ভিডিও বানাও, তখন কিন্তু তোমার ভিডিওটা দেখবে বেশি ভিউজ আসবে, আর বেশি ভিউজ হলে আস্তে আস্তে সেই ভিডিওগুলো ভাইরাল যাবে। তাই বন্ধুরা এইভাবে কাজ করো, দেখো তোমাদের ভিডিও আস্তে আস্তে ভাইরাল যাবে, ভিউজ হবে। তাই আমার যতটা এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বললাম, আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তা ভিডিওটা এখানেই শেষ করছি, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।